তবে আপনাদের পায়ে ধরে বলবো বাবা, আমি আর গান করি আর না করি, আমার এই গানটি কিন্তু আপনাদের মন দিয়ে শুনতে হবে। কারণ যেহেতু মূলের ঘরে এসে চলে এসেছে, তাহলে আমার মূল জায়গায় গানটা করতে হবে। একটি গান না, আমার কয়েকটি গানই করতে হবে। আগে আমার গানটি আপনারা একটু খেয়াল করে শুনবেন। আসলে আমরা কি মানুষ? আমরা মানুষ না, আমার লেংটা সুলেমান লেংটা বাবার নাম শুনছেন না আপনারা? শুনছেন তো? এই লেংটা বাবাই মাঝে মধ্যে লেংটা থাকতো, আবার দুই এক সময় লেংটি পইরাও থাকতো, মাঝে মধ্যেই লেংটা থাকতো, মানে অনেক সময় আর লেংটি পইরা থাকতো। তাই হঠাৎ করে লেংটা বাবাই রাস্তা দিয়ে হাঁটে, কাপড়ের দোকানের সামনে যাইয়া গাই আমার একটা পোশাক দে, আমার একটা গামছা দে, গামছাটা পেঁচাইছে। তো এই গামছা পেঁচায় এদিক দিয়া খবর হয়েছে, হইল জোনপুরীর যে মাওলানা সাহ, উনি আবার লেংটা বাবার সাথে দেখা করতে আসতেছে। উনার কাছে খবর হয়েছে যে সুলেমান লেংটা বাবাই সবসময় খালি লেংটা হইয়া মানুষের সামনে ঘোরাফেরা করে, তিনি নামাজ পড়ে না, কেমন জানি পাগলের মতো করে, অনেক মানুষে খালি লজ্জা পায়, এই জন্য জোনপুরী মাওলানা সাহেবের কাছে কইছে তিনি যেন লেংটা বাবারে কয় কাপড় চুপুর পড়তে। এই খবর তো লেংটা বাবাই আগেই জানে, যাইয়া কাপড়ের দোকান থেকে থাপা দিয়া কাপড় লইয়া পেছাইয়া পয়সা রইছে জোনপুরীর মাওলানা সাহেব। আইছে কি কি আমনের খবর কি, সালাম দিছে, সালামের জবাব নিছে, নিয়া কয় আজকে দি কাপড় পরছেন। আমার লেংটা বাবাই হাসি দিয়া কয় আপনি খালি লেংটা হয়ে থাকেন কেন, কাপড় চুপি পড়তে পারেন না? হ্যাঁ, আমার লেংটা বাবাই হাসি দিয়া কয় কি হয়েছে, কয় মানুষের সামনে খালি লেংটা হয়ে থাকেন, আপনার কথা আমার কাছে মানুষে কইছে। কয় মানুষ কো, আমি দি সব ছাগল আর ভেড়া দেখি, আমি দি সব শৃগাল কুকুর দেখি,
আমি তো কোনো মানুষ দেখি না, তো এই ছাগল ভেড়া শিকাল কুকুরের সামনে আমি ল্যান্ড হয়ে আঁকলে আমার কি হইছে? আজকে শুনলাম যে আমার সাথে একজন মানুষের দেখা হবে, তাই আমি আমার অঙ্গ ঢেকেছি, তাই আমি পোশাক করেছি, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে, মানুষকে মানুষের মতো মানুষ হইব, লেবাসদারি ধরে থাকলে মানুষ হয় না, ফুটাই উঠবে জ্ঞানের নয়ন, দেখবি ওই রূপ সামনে সামনে, ওই রূপ দেখা তো সহজ, এত সহজ না। আমার খাজা বাবা, তার বাবা যে মারা গেছে, তারা তিন ভাই, তাদের একটা তিন ভাইকে বাবা সমান ভাগ করে দিছে, 50 কিট আর হলো একটা ফলের বাগান, সবারই জানা আছে ওই বাগানের ফল বিক্রি করে জীবন বাঁচাইতো খাজা বাবা। আর ওই ফল বাগানের ভিতরে ঢুকলেন একজন পাগল, তার নাম হলো ইব্রাহিম কুন্দুজি। কি বাবা ঢুকছে না? ইব্রাহিম কুন্দুজি হাত দিয়া বলে, বাবা আমি তো অনেকদিন ধরে অনাহার, কিছু খাইবার দে। আমার খাজা বাবা ওই বাগান থেকে কিছু ফল, ভালো ভালো ফল ইব্রাহিম কুন্দুজির মুখে দিলেন। শুনবেন একটু খেয়াল করে, ওই যে বলেছে মানুষের চোখ কয়টা, মুখে দিলেন ইব্রাহিম কুন্দুজি, মুখে চাপাইয়া ফল খাইলেন, খাইয়া মনে মনে শান্তি পাইয়া চিন্তা করলেন যে আমি খাইছি, আমার পেট ভরছে, আমি একটু খাজারে মুখে মইনুদ্দিন একটু মুখে দিই। তার মুখে থেকে ওই জুঠা ফল খাজা বাবার মুখে তুলে দিল। খাজা বাবায় ওই ফল মুখে সিবাইয়া খাইয়া এক জায়গায় বসে আরস করছিল, হুকলম দেখতে শুরু করল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, কথা সত্য কিনা বাবা? এরা তাহলে কি খাজা বাবার আগে শোক আসিল না? আসিল না শোক? মানুষ তাদের শোক হইল দুইটা, আর যারা হলো একজন কামেল মানুষ, যারা মুমিন বান্দা, মুমিন হওয়া এত সহজ না, যারা মারিফতের কামেল পীর, মারিফতের যেই গোপন তত্ত্ব যিনি ভেদ লাভ করেছে, তার ভিতরে জ্ঞান চক্ষু ফুটে গেছে, ওই মারিফতের চক্ষু হইল একটা। কি যার নাম হইল জ্ঞান চক্ষু, কথা ঠিক কিনা বাবা? এই চক্ষু আমার খাজা বাবার ফুটাইয়া দিল কে? ইব্রাহিম কুন্দুজি, কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, এই চক্ষু যদি একবার ফুটে যায় তাহলে এই দুনিয়ার কিছুই তার আর কিছু লাগে না, সে একজন আল্লাহর ওলি হয়। ভেদ জানে কে মুর্শিদ গে,